আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। তো আজকের ভিডিওটি মূলত আউটসোর্সিং ফ্রিল্যান্সিং নিয়ে, এবং এটি নতুনদের জন্য যারা ইতিমধ্যে কোনো একটা বিষয়ের উপর কোর্স করেছেন কিংবা কোনো একটা কাজ শিখেছেন এবং নিজেকে মনে করছেন যে এখন মার্কেট প্লেসে যেতে পারবেন কিংবা ক্লায়েন্টদের কাজগুলো সঠিকভাবে করতে পারবেন, তো তাদের জন্য মূলত এই ভিডিওটি বানানো, তাদেরকে মার্কেট প্লেস সম্পর্কে একটু রিয়েল লাইফ প্রজেক্টের এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। তো আমি আশা করি এটি নতুনদের খুবই কাজে আসবে। তো চলুন আমরা শুরু করি। তো যেহেতু আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি যে নতুনদের কাজে আসবে, তো কিভাবে কাজে আসবে, আপনারা কোনো একটা বিষয়ে কাজ শিখেছেন ঠিক আছে, কিন্তু মার্কেট প্লেসে কীভাবে ক্লায়েন্টদেরকে হ্যান্ডেল করতে হয়, কাদের সাথে কাজ করতে হয়, কাদেরকে কীভাবে ম্যানেজ করতে হয়, এই জিনিসগুলোর উপর আপনাদের তো রিয়েল লাইফ কোনো এক্সপিরিয়েন্স নাই। তো আমি চাই আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো চলুন আমি আমার ফাইবার অ্যাকাউন্টে চলে যাই। ফাইবার অ্যাকাউন্টে গিয়ে আমি আজকের একটা রিয়েল প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করব। তো ফাইবার অ্যাকাউন্টে আসলাম, আসার পর আমি আমার মেসেজেস এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার নোটিফিকেশন এখানে দেখতে পাচ্ছেন, আমি একটা প্রজেক্ট শেষ করেছি 2 ঘন্টা আগে। সো ঠিক আছে, আমি এবার এই প্রজেক্টটাতে যাই। সো প্রজেক্টে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন অর্ডার কমপ্লিটেড, ইউ আর্ন এট $800 ফর দিস প্রজেক্ট। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই কাজটার জন্য, অর্থাৎ আমার এই অর্ডারের জন্য $800 ইনকাম করেছি, এবং এটি ছিল $1000 একটা প্রজেক্ট। তো কাহিনী হয়েছে এই প্রজেক্ট থেকে আসলে আমি আপনাদেরকে কি বুঝাইতে চাচ্ছি কিংবা আসলে এইখান থেকে আপনারা কি শিখতে পারবেন। তো চলুন আমি একটু ফিডব্যাকে চলে যাই। সো ফিডব্যাকে আসলাম, ফিডব্যাকে আসার পর আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমি কিন্তু এই প্রজেক্টে 4.7 স্টার পেয়েছি, অর্থাৎ 5 স্টার রেটিংয়ের চেয়ে অনেক কম। এটা আসলে গিগ র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে খুবই একটা নেগেটিভ ইফেক্ট ফেলে। তারপরও এখানে আপনারা যদি কমেন্ট চেক করেন কিংবা কমেন্টটা ভালো করে লক্ষ্য করেন, দেখবেন কমেন্টে কিন্তু খুব একটা খারাপ দেয়নি। অর্থাৎ কমেন্টে লিখছে যে ভেরি অ্যাটেন্টিভ, সুপার হেল্পফুল অ্যান্ড ফাস্ট ডেলিভারি। তো কাহিনী হয়েছে যে ক্লায়েন্ট আমাকে কমেন্ট লিখছে ভালো, বাট রেটিং কম দিছে। তো রেটিং কেন কম দিছে, কমিউনিকেশন উইথ সেলার এটাতে 5 স্টার দিছে, অর্থাৎ 5-এর মধ্যে, অর্থাৎ 5 স্টারের মধ্যে 5ই দিয়েছে। বাই এগেন, অর্থাৎ আমাকে আবার অর্ডার করা যায় কিনা কিংবা অন্যরা আমাকে অর্ডার করবে কিনা, এটা আমাকে 5 স্টারের মধ্যে 5ই দিয়েছে, অর্থাৎ উনি আমাকে রিকমেন্ড করছে যে আমাকে অর্ডারে আবার নেওয়া যায় কিংবা আমার সার্ভিস কেনা যায়। কিন্তু প্রবলেম হয়েছে উনি সার্ভিস অ্যাজ ডিসক্রাইবেড, অর্থাৎ সার্ভিসটা যেভাবে বলা হয়েছে ওইভাবে আসলে উনি 80% পাইছে 100%-এর মধ্যে, ওইখানে হয়েছে প্রবলেম। তো এটার জন্য আমি মূলত 5 স্টারের মধ্যে 4.7 স্টার পেয়েছি। এখন এইখান থেকে আপনারা কী শিখবেন, এইখান থেকে যে বিষয়টা আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি কিংবা আপনাদেরকে টিপস দেওয়ার চেষ্টা করছি, আসলে এই ক্লায়েন্ট একজন মহিলা। সো ফ্রিল্যান্সিং আউটসোর্সিং মার্কেট প্লেস আপনারা যারা নতুন আসবেন, আপনার ডিফারেন্ট টাইপ, ডিফারেন্ট এজ, ডিফারেন্ট কালচারের ক্লায়েন্ট পাবেন। বিভিন্ন ক্লায়েন্ট কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে, একজন ক্লায়েন্টের মাইন্ডসেট এক এক রকম হয়ে থাকে। এই জন্য আসলে আমরা সর্বোচ্চ ট্রাই করেও অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্টকে সঠিকভাবে আমরা সার্ভিসটা দিতে পারি না কিংবা 100% স্যাটিসফাই করতে পারি না। এই ক্লায়েন্ট যেহেতু মহিলা, সো মহিলাদের ক্ষেত্রে আপনারা যারা নতুন কাজ করবেন তাদের জন্য আমার টিপস হয়েছে যে অবশ্যই মহিলাদের কাজ করতে গেলে আপনারা একটু বেশি সিরিয়াস হবেন, কারণ ওনারা একটু বেশি সেন্সিটিভ থাকে। ফর এক্সাম্পল, আপনি সব কিছু ঠিকঠাক মতো করলেন এবং পরবর্তীতে উনি কোনো একটা সেকশন চেঞ্জ করার জন্য বলতেছে, হয়তো নতুন কোনো কিছু অ্যাড করার জন্য। তো সেক্ষেত্রে যদি ওইটা হালকা একটু ওনার মন মতো না হয়, ওইগুলোতে আসলে ওনারা খুঁত ধরে, যেগুলো মহিলা কিংবা ওমেনের চেয়ে পুরুষ ক্লায়েন্ট যারা আছে তারা কিন্তু আসলে ওইভাবে নেয় না। তো মহিলাদের কাজ করতে গেলে আপনার অবশ্যই সেন্সিটিভ বিষয়টা চিন্তা করবেন এবং খুবই কেয়ারফুলভাবে তাদের প্রজেক্টগুলো দেখবেন। সো এক্ষেত্রে নতুনদের জন্য আমার এখন যে পরামর্শ, আপনারা যারা নতুন ফ্রিল্যান্সিং অপশন শুরু করতে যাচ্ছেন তারা অবশ্যই মহিলাদের প্রজেক্ট নেওয়ার ক্ষেত্রে একটু বেশি কেয়ারফুল হয়ে নেবেন, কারণ যদি আপনার কাছে মনে হয় যে কাজটা আপনি একদম 100%-ভাবে করতে পারবেন না, তাহলে কিন্তু আপনার প্রথম প্রজেক্টগুলোতে নেগেটিভ ফিডব্যাক আসার সম্ভাবনা প্রচুর থাকে। ফর এক্সাম্পল, এই যে উনি আমাকে খুব ভালো একটা কমেন্ট করছে, এটা আমার ভালো লাগছে, কিন্তু রেটিং দিছে 4.5। তো এটা যদি আমার পুরান প্রোফাইল না হয়ে নতুন প্রোফাইল হইতো, যদি আমি আপনার ক্ষেত্রে চিন্তা করি, এটা যদি আপনার প্রোফাইল হইতো ফাইবারে, তাহলে আমি মোটামুটি কনফার্ম যে এই প্রোফাইল দিয়ে কিংবা এই গিগ দিয়ে আর র্যাঙ্ক করা মোটামুটি পসিবল না, কারণ আপনার প্রথম কাজটাই 5 স্টারের মধ্যে 4.7।
তো এক্ষেত্রে আপনাকে পরবর্তীতে কাজ পেতে হলে অনেক কষ্ট করতে হবে, এমনকি আপনার এই গিগটা ডিলেট করা লাগতে পারে। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। তারপর আমি সিম্পলি আবার আপনাদেরকে আরেকটু বলি, সেটি হচ্ছে মহিলা ক্লায়েন্টদের কাজের ক্ষেত্রে একটু বেশি কেয়ারফুল হবেন। যদি আপনি একদম 100% ভাবে কাজটি করতে না পারেন, অবশ্যই কাজটি নেবেন না। আমরা যারা 100% ভাবে করতে পারি তারাও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের ফিডব্যাক সব কিছু ঠিক আছে, রেটিং এর মধ্যে অনেক সময় কম চলে আসে। তো এটা হয়েছে মূলত এই ভিডিওর মূল উদ্দেশ্য, আপনাদেরকে একটু টিপস দেওয়া এবং সচেতন করা। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন, এবং যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক